গাইবান্ধার সাঘাটায় ভিজিএফ কার্ডধারীদের মাঝে বিতরণের জন্য মজুদ 400 বস্তা পচা চাল জব্দ করেছে প্রশাসন। গতরাতে উপজেলার কামালের পাড়া ইউনিয়ন পরিষদের গোডাউন ও পাশের একটি বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার ঘোষ জানান, ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম ও কয়েকজন ইউপি মেম্বার এসব পচা চাল মজুদ করেন। তাদের উদ্দেশ্য ছিল ঈদের আগে কার্ডধারীদের মাঝে এসব চাল বিতরণ করবেন। পরে সরকারি খাদ্য গুদাম থেকে সমপরিমাণ ভালো চাল উত্তোলন করে খোলা বাজারে বিক্রি করবে। এই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 399 বস্তা চাল জব্দ করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।